তারা ফিজিক্যালি 100% ফিট ছিল আমার ইমাম হিসাবে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে তওবা করানোর জন্য যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয় আমাকে তারা সেই দায়িত্ব কর্তব্য পূরণ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে তারা আমার সঙ্গে সুস্থ এবং সাবলীলভাবে সুন্দর করে আমার সঙ্গে তওবা ইস্তিগফার কালিমা পড়েছে এরপর আমি তাদের জন্য দোয়া করে আমি আমার কর্তব্য শেষ করে চলে আসি বাকিটা আমার এখতিয়ার বহির্ভূত তারা কি নামাজ পড়তে চেয়েছে তারা নামাজের সুযোগ পেয়েছে নামাজ পড়েছে দরদ পড়ছিল যে মহিউদ্দিন স্যার বলতেছিল যে হুজুর আমি নিজে থেকে একটু পড়ি তুমি নিজে থেকেও পড়ছে ভাই মোবাইল সাইয়দুল ইস্তিগফার পড়ছে সব কিছু মিলে আমার কর্তব্য যতটুকু ছিল আমি করে আসি সুন্দরভাবে আর এর পরে যেগুলো এগুলো আমার এখতিয়ার বহির্ভূত আমি কিছু জানি না কিছু বলতে পারব না আমি তওবা পড়িয়েছি একজনকে পড়িয়েছি 9:10 দিকে আর একজনকে পড়িয়েছি 9:25 দিকে জাহাঙ্গীরের কোনো মানে উত্তেজনা ছিল বা কি লক্ষ্য করেছেন কারোর মধ্যে কোনো রকম উত্তেজনা ছিল না সুস্থ সুন্দর সাবলীলভাবে তারা কথা বলেছে এবং কালিমা পড়েছে ইস্তিগফার পড়েছে শেষবারের মতো কোনো বাক্য ওনারা উচ্চারণ করেছে শেষবারের মতো কোনো বাক্য তারা উচ্চারণ করেন আমি বলে দিয়েছি শেষ কথা যদি বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলোই পড়তে থাকেন এর বাইরে কোনো কথাবার্তা বলার দরকার নাই জাস্ট এনাফ আমাকে আর এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না আমার কাছে দোয়া চেয়েছে আমরাও তার কাছে দোয়া চেয়েছি কোন চঞ্চলতা ছিল না কোন চঞ্চলতা একদম স্বাভাবিক আমি তো একই কথা বারবার বলছি আপনার কাজ কখন শেষ হয়েছে আমার কাজ শেষ হয়েছে 9:30 মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে